10 থেকে 12টি তুলসী পাতা, এক টুকরা আদা, এক টুকরা রসুন, একটা লং, একটা এলাচ, এগুলো সব ভালো করে। নমস্কার বন্ধুরা, বার্ডস কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই না বর্ষা না গরম এই সিজনে হঠাৎ হঠাৎ দেখবেন আপনার পাখিটি গোল হয়ে বসে থাকছে, কিছু খাচ্ছে না, সারাদিন ঝিমোচ্ছে, না হলে মুখ বের করে হাঁপাচ্ছে। তো আমরা বুঝতে পারি না হঠাৎ পাখিটি কি হলো। বুঝতে না পারার কারণে আমরা ওয়েট করতে থাকি, হয়তো কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুদিন পর পাখিটি আরও অসুস্থ হয়ে পড়ে এবং অবশেষে পাখিটি মারা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো টিয়া পাখির ঠান্ডা লাগার সিমটমসগুলো কী কী এবং ঠান্ডা লাগলে কী ট্রিটমেন্ট দেবেন এবং ঘরের তৈরি ওষুধ দিয়ে কীভাবে ঠিক করবেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন ভিডিওটি কিন্তু ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, টিয়া পাখির ঠান্ডা লাগলে কী ট্রিটমেন্ট দেবেন সেটি জানার আগে আপনার জানা দরকার কী কী লক্ষণ দেখে বুঝবেন টিয়া পাখির ঠান্ডা লেগেছে। প্রথমত, টিয়া পাখি খাঁচার এক কোণে ঝিম ধরে বসে থাকে। দ্বিতীয়ত, টিয়া পাখি দেখবেন মুখ খুলে হাঁপাতে থাকে। তৃতীয়ত, পাখি নাকের ছিদ্রের পাশে দেখবেন জল জমে থাকে এবং পাখি মাঝে মাঝে হাঁচি দিতে থাকে। তারপর দেখবেন পাখির খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেছে, কিছু খেলেই বমি করে দিচ্ছে, আর দেখবেন পাখির পটি একদম কিন্তু পাতলা হয়ে গেছে। তো এইগুলো দেখলেই সঙ্গে সঙ্গে বুঝে যাবেন পাখিটির কিন্তু ঠান্ডা লেগেছে। এবার আসি বন্ধুরা, আপনার কি ভুলের কারণে পাখিটির ঠান্ডা লেগে যায়। প্রথমত, আপনারা মাঝে মাঝে বর্ষার দিনে হঠাৎ করে পাখিকে স্নান করিয়ে দিন, এতে কিন্তু পাখির শরীর শোকাতে অনেকটা সময় লেগে যায়, তার ফলে পাখির কিন্তু ঠান্ডা লেগে যায়। দ্বিতীয়ত, পাখিকে অনেক সময় আপনারা ফ্রিজের খাবার ডাইরেক্ট খাইয়ে দেন, এতে কিন্তু পাখির ঠান্ডা 100% লেগে যায়। তৃতীয়ত, আপনারা মাঝে মাঝে পাখির খাঁচাটি ডাইরেক্ট ফ্যান বা কুলার বা এসির সামনে রেখে দেন, এতে কিন্তু হঠাৎ করে পাখির ঠান্ডা লেগে যায়। তারপর অনেক সময় আপনারা দীর্ঘদিন ধরে কিন্তু খাঁচাটি পরিষ্কার করেন না, এতে খাঁচা নোংরা হয়ে যায় এবং ব্যাকটেরিয়া জন্ম নেয়, আর পাখির শরীরে সেই ব্যাকটেরিয়াগুলো গিয়ে তাদের ভাইরাল ইনফেকশন হয়, আর এই ভাইরাল ইনফেকশন হওয়ার কারণে কিন্তু পাখির ঠান্ডা সর্দি লেগে যায়। তো বন্ধুরা, এবার মেইন টপিকে আসি। আর যদি পাখির অলরেডি ঠান্ডা লেগে যায়, আপনার পাখিটি যদি অলরেডি ঠান্ডা লেগে গেছে এবং তারা হাঁপাতে থাকছে, ছিঁকতে শুরু করে দিয়েছে, সর্দি কাশি হয়ে গেছে, তাহলে কি করবেন? 10 থেকে 12টি তুলসী পাতা, এক টুকরা আদা, এক টুকরা রসুন, একটা লং, একটা এলাচ, এগুলো সব ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে ভালো করে পিষবেন। পেশার পরে যে রসটুকু বেরোবে সেটি 1 চামচ মধুর মধ্যে ভালো করে গুলিয়ে নেবেন। তারপর 2 ml হালকা উষ্ণ গরম জলে এই যে রসটা হলো এটা ভালো করে গুলিয়ে নেবেন। গুলিয়ে নেওয়ার পরে 2 ড্রপ করে পাখিকে সকাল সন্ধ্যা অবশ্যই খাওয়াবেন, তাহলে দেখবেন আপনার পাখি 7-8 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। আর পাখিকে কখনোই এই বর্ষার সময় ঘন ঘন স্নান করাবেন না, সপ্তাহে 1 থেকে 2 বার স্নান করাতে পারেন, তাও যেদিন দেখবেন ভালো করে রোদ উঠেছে, ভালোভাবে সূর্যের আলো এসেছে, সেদিনই স্নান করাবেন, না হলে করাবেন না। আর এই সময় জল জাতীয় কোনো খাবার যেমন শশা, তরমুজ, এই জল জাতীয় খাবারগুলো এদের দেবেন না, তাহলে এদের ঠান্ডা লেগে যেতে পারে। আশা করি ভিডিওটি আপনার বেবি পেটের জন্য খুবই ইনফরমেটিভ হবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করতেও ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।